হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে গুগল মিট অ্যাপটি চালু করবেন কিংবা এই গুগল মিট অ্যাপের মাধ্যমে কিভাবে কথা বলবেন। গুগল মিট অ্যাপটি চালু করার জন্য আপনি চলে যাবেন প্রথমে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন গুগল মিট, গুগল মিট, MET। গুগল মিট লেখার পরে এখান থেকে এই সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অ্যাপসটি দেখতে পাবেন, এই একটি লোগো দেখতে পাচ্ছেন গুগল মিট, এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে এই অ্যাপটিকে ওপেন করলাম। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার যে জিমেল আইডিতে লগ ইন করবেন সেটি এখান থেকে দেখা যাবে, এই জিমেল আইডিগুলো এখানে দেখা যাবে। তো এখানে নিচে অ্যারোর এখানে ক্লিক করলে এখান থেকে আপনার এই যেগুলো ওই আপনার জিমেল সেগুলো এখানে দেখা যাবে। এখন যেটিতে আপনি লগ ইন করবেন সেটি এখান থেকে এই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এটি সেট হয়ে যাবে। এরপরেই দেখুন যে আমার এই জিমেলটি হচ্ছে অরণ্য জাপান @gmail.com, এখানে চলে আসছে কন্টিনিউ অ্যাজ এ অরণ্য। এই যে অপশনটি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোড নিবে, লোড নেওয়ার পরে এরকম আসবে গিভ অ্যাক্সেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যালাউ আসলে এখানে যে হোল ইউজিং দ্য অ্যাপ এটিতে ক্লিক করবেন। এরপরে অ্যালাউ আসলে এখানে অ্যালাউতে ক্লিক করবেন। এরপরে আবার আসলে আবার অ্যালাউ করে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে গট ইট, গট ইটের এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে আপনার এই যে দেখুন এই অপশন আছে কোড, এখানে আপনার যদি কোনো কোড থাকে সেই কোডের মাধ্যমে আপনি জয়েন করতে পারবেন। এখানে এখান থেকে পেস্ট করে দিলেই আপনি এখান থেকে জয়েন করতে পারবেন। এ গেল। আর দ্বিতীয়ত যদি আপনি কোনো নতুন কল ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন নিউ, এই নিউর এখানে ক্লিক করবেন। নিউর এখানে ক্লিক করার পরে এখান থেকে এই যে নিউ গ্রুপ এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যাদেরকে আপনি কল দিতে চান সেখান থেকে এই কয়েকজনকে আপনি সেট করে নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে এদেরকে কল দিতে পারবেন। এবার ডানে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে স্টার্ট, স্টার্টের এখানে ক্লিক করলেই এখান থেকে আপনার এই যে কলটি, গ্রুপ কলটি চলে যাবে। আর এভাবে আপনি গুগল মিট তৈরি করতে পারবেন এবং গুগল মিটের মাধ্যমে কথা বলতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।